অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আগামী 22 মে শনি জয়ন্তী, অর্থাৎ শনি মহারাজের জন্মদিন। তো এই নিয়ে আমি দুটি ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন, আমি সেটারও লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। সে ক্রিয়াগুলো যদি পারেন আপনারা অবশ্যই করুন, এবং বাড়িতে বসে এই 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি কী ক্রিয়া করলে এই শনি সম্বন্ধীয় যে পীড়াগুলো আপনাদের আসছে জীবনে, তার থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পাবেন। খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এই লকডাউন পিরিয়ডে, অনেকে লকডাউনের জন্য বাইরে যেতে পারছেন না, বাড়িতে বসে কী করবেন তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। প্রথমেই জানাই, কালকে এই অমাবস্যা তিথি থাকছে রাত্রি 11টা 8 মিনিট পর্যন্ত। তো এই সময় অর্থাৎ 11টা 8 মিনিটের আগে কিন্তু আপনাদেরকে এই ক্রিয়াগুলো করে নিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই শনির যে ক্রিয়াগুলো, সেটা যদি সন্ধ্যার সময় করা যায় ততোধিক ফলপ্রসূ হয়ে থাকে। তাই 12টি রাশি মেষ থেকে মীন পর্যন্ত যেই রাশিগুলো আমি বলবো, এক এক করে ক্রিয়া অবশ্যই করুন, আপনাদের জীবনে আসবে শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধি, এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা শ্রীবৃদ্ধি হবে, অনেক কাজে বাধা বিপত্তি কাটবে, জীবনে আসবে সৌভাগ্য লাভ। দেখুন, প্রথমে আপনাদেরকে বলি, আপনারা সন্ধ্যার সময় যে ক্রিয়াগুলো করবেন তার আগে কিন্তু অবশ্যই একবার আপনারা স্নান কিন্তু করে নেবেন। প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি, স্নান করে নেওয়ার পর এবং নিরামিষ আহার অবশ্যই খাবেন, ভোজন করবেন, নিরামিষ ভোজন করবেন, তারপরে কিন্তু এই ক্রিয়াটি করবেন এবং অবশ্যই সন্ধ্যার সময় স্নান করে নেবেন। মেষ রাশি, আপনারা পশ্চিম দিকে মুখ করে একটা প্রদীপ প্রজ্বলন করুন, এবং আপনারা আপনাদের জীবনে যেন বাধা বিপত্তি কেটে যায়, আপনাদের জীবনে শান্তি আসে, এই প্রার্থনা শনিদেবের উদ্দেশ্যে শনি মহারাজকে জানান, এবং ওং সাং শনিশ্চয় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। বৃষ রাশি, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে, আপনাদের সম্পর্কের দিকে উন্নতি করার জন্য আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায় 11 মালা, অর্থাৎ 108 বার ওং সাং শনিশ্চয় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনারা কোনো গরিব মানুষকে অবশ্যই, নির্ধনী ব্যক্তি, বাস্তবে যারা নির্ধনী, তাদেরকে কিছু আনাজ দান করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিরা অবশ্যই এই শনি জয়ন্তীর দিন আপনারা বাড়ির ঠিক মেন সদর দরজার সামনে একটা তেলের, সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন, এবং তার মুখটা যেন অবশ্যই পশ্চিম দিকে থাকে, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিরা অবশ্যই এই দিন কোনো দুস্থ কুকুরকে পেট ভরে ভোজন করান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে অনেক বাধা বিপত্তি কেটে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিরা বাড়িতে বসে আপনারা অবশ্যই হনুমান চল্লিশ পাঠ করুন, এবং পাশাপাশি আপনারা আপনাদের বাড়ির মেন সদর দরজার সামনে একটা সর্ষার তেলের প্রদীপ দিবেন, এবং সেটাও যেন হয় ঠিক পশ্চিম দিকে মুখ থাকে। এরপর আসে তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিরা অবশ্যই এই সময় আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে কিছু দান করুন, খাদ্য বা কোনো কালো বস্ত্র যদি দান করেন, সেক্ষেত্রে কিন্তু লাভবান হবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারা অবশ্যই এই দিন আপনাদের বাড়ির সদর দরজার সামনে একটি সর্ষার তেলের প্রদীপ জ্বালান, এবং সেটা যেন পশ্চিম দিকে মুখ হয়ে থাকে, এবং ওং সাং শনিশ্চয় নমঃ এই মন্ত্রটি যত পাঠ করতে পারবেন, 11 মালা জপ করতে হলে ততটাই ভালো। ধনুরাশি, আপনাদের সম্পর্কে উন্নতির জন্য, আপনাদের মামলা মকদ্দমা কাটার জন্য, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনারা যদি পারেন অশ্বত্থ গাছের নিচে একটি সর্ষার তেলের প্রদীপ দিয়ে সেখানে এগারো বার আপনারা
ওং সাং শনিশ্চরায় নম বা আটবার ওং সাং শনিশ্চরায় নম আপনারা যদি পাঠ করেন সেক্ষেত্রে কিন্তু শনির সম্বন্ধীয় পীড়া আপনাদের কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথা। এরপরের যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। আপনারা বাড়িতে বসে নবার হনুমান চল্লিশ পাঠ করুন এবং আপনার বাড়ির মেন সদর দরজার সামনে একটি সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং সেইটার মুখ যেন অবশ্যই পশ্চিম দিকে হয়, সেক্ষেত্রে আপনাদের জীবনে আসবে সৌভাগ্য। এই শনি জয়ন্তীর দিন অবশ্যই করুন। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তিরা আপনারাও এই দিন ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা এগারো মালা বাড়িতে বসেই জপ করুন, সেক্ষেত্রে আপনাদের বাধা বিঘ্ন আপনাদের যে শনির সাড়েসাথী চলছে সেই দিকগুলো আপনাদের কিন্তু অনেকটাই ভালো হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে যে রাশিটির কথা বলবো সবশেষ রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ব্যক্তিরা আপনারা বাড়ির ঠিক পশ্চিম দিকে একটি সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং আপনারা এগারো মালা আপনারা ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, আপনাদেরও জীবনে আসবে শান্তি এবং সমস্যা বাধা বিঘ্ন আপনাদের দূর হবে। তো অবশ্যই শুদ্ধাচারে আপনারা করবেন, অবশ্যই স্নান করে এই ক্রিয়াটি করবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।